প্রথম শ্রেণীর বাসিন্দাগণ, সবার কি অবস্থা? গরমের মধ্যে দিনকাল কেমন কাটছে তোমাদের জানিও তো। আজকে আমরা কাজ নাম্বার 4 থেকে শুরু করব। আমি তোমাদের সাথে প্রথমে বলেছিলাম এই অধ্যায়ের শুরুতে যে আমি সবগুলোই কাগজের মাধ্যমে হাতে কলমে তোমাদেরকে দেখাবো। যদিও আমার কষ্ট হচ্ছে, কারণ হাতে কলমে আমি যখন ভিডিও বানাইতে বসি রাতের বেলায়, তখন কিন্তু বিদ্যুতের লোডশেডিংটা বেশি হয়। ঠিক আছে, এখন বাজে 10টার মতো, তো এখন বসছি ভিডিও বানাইতে, 11টা বেজে যাচ্ছে, তো এখন কিন্তু বিদ্যুৎ নাই, আমি ফোন দিয়েই কাজগুলো করছি। তো যাই হোক, ধৈর্য ধরে নিশ্চয়ই তোমরা দেখবা। আচ্ছা, তো এখানে যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কাগজের মাধ্যমে আমি দেখাবো, তবে আমি এখন যেটা আছে সেটা একটু পড়ে নিচ্ছি আর কি, তারপরে পড়ার পরে আমি ওই কাগজের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। তো বলছি, একটা কাগজে একটি রেখাংশে বি আর রেখাংশ আঁকা আছে। রেখাংশের দুই শীর্ষের শীর্ষের বিন্দু যদি এ এবং এ ও বি হয়, তাহলে একে বি এর উপরে নিয়ে চেপে ধরবো এক হাত দিয়ে, এবং অন্য হাত দিয়ে আমরা কাগজের যে বাস তৈরি হবে সেটিকে সমান করে দেব। এগুলো খুবই ইজি কাজ, যদিও এই কাজগুলো একবারে তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, আরও নিম্ন লেভেলের শ্রেণীর মানে নিম্ন ক্লাসের স্টুডেন্টরা এভাবে করতে পারত। একটা জিনিসে বারবার তোমাদের সাথে শেয়ার করা হয়েছে একটু ভিন্ন আঙ্গিকে। যাই হোক, যেভাবে লেখা আছে এভাবে তো পড়তে হবে নাকি? লক্ষ্য করে দেখো, বাজ বরাবর আমরা যদি একটি দাগ টানি, সেটি একটি সরলরেখা হচ্ছে। একটি স্কেল দিয়ে পরিমাপ করলেই দেখতে পারবে যে ভাজের যে কোনো বিন্দু থেকে এ ও বি বিন্দুর দূরত্ব সমান, অর্থাৎ এ বি রেখাংশটিকে সমান দুই ভাগে ভাগ করতে পারলাম। ঠিক আছে, আর তোমাদের সাথে আরেকটা কথা হচ্ছে, তোমরা যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, সাথেই থাকবে। তো এখানে এই যে এই চিত্র দেখতে পাচ্ছ না, এই যেটা, এটা কিন্তু একটা কাগজের চিত্র, রাইট? কাগজের চিত্র, তো এটাকে যেহেতু মানে বইটা 2D-তে দেখানো সম্ভব, 3D-তে কোনো কিছু দেখানো সম্ভব না, টু সারফেস মানে দুইটা ডাইমেনশানে দেখানো যায় যে কোনো জিনিস, ঠিক আছে, এই জন্য এভাবে আঁকা আছে। তো এটা দেখলে তোমাদের একটু মানে কঠিন লাগতে পারে, কঠিনের কিছু নাই, ধৈর্য ধরে সবটা দেখো, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। তারপরে বলছে, পরীক্ষা করে দেখো এ ও বি বিন্দুগুলো একদম একটি আরেকটির উপরে চেপে না ধরে একটু আশেপাশে ধরলে বাস থেকে বিন্দুগুলোর দূরত্ব কীভাবে পরিবর্তন হয় তোমরা চিন্তা করে দেখো। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে যেটা বলছে, তুমি যদি এরকম একটা করো না, সোজাসুজি যদি ভাজ করো তাহলে 90° ক্রিয়েট হবে। তো এটার উত্তরটা আমি আগে বলে দিচ্ছি, আর যদি ভাজটা ঠিকঠাক মতো না হয় তাহলে 90° ক্রিয়েট হবে না। হ্যাঁ, 90 থেকে ছোট হয়ে যাবে, বড় হয়ে যাবে, এই কথাটাই এখানে। কীভাবে পরিবর্তন হবে বলবা যে কোনগুলো সমকোণ হবে না, 90° থেকে ছোট বড় হয়ে যাবে। তারপরে বলছে, এ বি ও সি ডি এর মাঝে তৈরি হওয়া কোণ পরিমাপ করে দেখো, এই রেখা দুইটির মাঝে আমরা কোণের পরিমাপ অনুযায়ী তাদেরকে লম্ব বলতে পারি কি? হ্যাঁ, আমরা লম্ব বলতে পারি। তাহলে সিডিকে এ বি রেখাংশটির লম্ব সমদ্বিখণ্ডক বা পারপেন্ডিকুলার বাইসেক্টর বলে। তো এটা খুবই ইজি, একটা পেজকে যদি এভাবে ভাঁজ করা হয়, একটা রেখা এ বি নিয়ে এ এবং বি এই একটা পয়েন্টে যদি ভাঁজ করা হয়, তাহলে একটা আরেকটার এই যে এখান থেকে এ পর্যন্ত দূরত্ব এবং এই পয়েন্ট থেকে বি পর্যন্ত দূরত্ব সেম সেম হবে, অর্থাৎ দুইটা সমদ্বিখণ্ড ক্রিয়েট হবে। কাজ নাম্বার 5, মনে করি আমাদেরকে একটি রেখা এ বি দিয়ে বলা হলো, এর বাইরের একটি বিন্দু পি থেকে এ বি এর উপরে একটি লম্ব আঁকতে হবে। তো এখানে যেটা বলছে, একটা পেজ নেওয়ার পর এ বি থাকবে একটা রেখা, এই রেখায় একটা বিন্দু আর কি পি, এই পি থেকে তোমাকে কাজগুলো করতে বলছে। তো এটা পড়ো, বলছে যে আমরা কাজ 1-এ শিখেছি কিভাবে লম্ব পাওয়া যায়, কাজ 4-এ শিখেছি কিভাবে একটি রেখার লম্ব সমদ্বিখণ্ডক পেতে পারি, আমরা এ বি রেখাটিকে এমনভাবে ভাঁজ করবো যেন ভাঁজের দুই পাশের অংশ একটি আরেকটার সাথে মিলে যায়। কিন্তু এবারে যেহেতু আমাদেরকে একটি নির্দিষ্ট বিন্দুর কথা বলে দেওয়া হয়েছে,
তাহলে আমরা বাসটিকে আমরা ভাবে করবো যেন পি বিন্দুটিও বাজের মাঝ থাকে, ঠিক আছে, বাজের মাঝ আমাদেরতে থাকে, অর্থাৎ একটা বিন্দু তোমাকে ধরতে বলছে পি, তো বাজটা আমরা ভাবে করতে হবে যেন এই বিন্দুটা বাজের মাঝখানে থাকে, ঠিক আছে। সবগুলোই দেখতে পারবা একটু পরে, আমি দেখাচ্ছি কাগজ কেটে। তারপর বলছে এবারে ভাজ বরাবর যদি আমরা সিডি রেখাংশ আঁকি তাহলেই দেখতে পাবো যে সেটি আমাদের নির্দিষ্ট বিন্দু পি বরাবর গিয়েছে। এ বি ও সিডি এর মাঝে কোনগুলো পরিমাপ করে কোণের মান কাঠায় লিখো, তো এগুলো তো সমকোণ হবে, ও বলেই তো দিছে তারা যে দেখবে যে সবগুলা কি হবে সমকোণ, 90 ডিগ্রি, 90 ডিগ্রি আর কি। কাজ নাম্বার 6, আমরা একটা কাগজে, এটা আমি একটু বলি, তোমাদের একটা কাগজ নেবা এরকম, কাগজে নিয়ে মন মতো একটা টান দিবা, দিয়ে এখানে একটা কোণ ক্রিয়েট করবা, এটা হবে এ, এটা হবে বি, এটা হবে সি। তো এ বি বরাবর কাগজটাকে এমনভাবে বাজটা করবা যেন এই সি বিন্দুটা যে এখানে চাপ খায়, মানে সি বিন্দুটা যেন এখানে পড়ে, তাহলে তুমি সি বিন্দুটা কোথায় পড়ছে কাগজ থেকে একটু দেখে নিজে নিচে একটার উপর একটা একটু পয়েন্ট দিয়ে নিবা, তখন এখানে আরেকটা কোণ ক্রিয়েট হবে, এই কোণটা আর এই কোণটা কি হবে সেম সেম হবে। তো এখানে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা একটু পরেই দেখতে পারবে, সবগুলো আমি দেখাবো। তারপর বলছে এবারে কোন কোন এবিসি এবং এবিডিকে পরিমাপ করে তাদের তুলনা করে দেখো, দেখতে পাবে যে তাদের পরিমাপটা সমান হবে, আমরা কোন এবিসি এর সমান করে নতুন আরেকটি কোণ আঁকতে পারলাম। ওকে, তো এখন আমরা মূল ভিডিওতে যাই আমরা। তো এখন আমি এই ভিডিওটা রেকর্ড করে রেখেছিলাম আগেই, এখন শুধু তোমাদের মাঝে প্লে করছি আর কি, তো ভালো মতো দেখো তাহলে ইনশাল্লাহ পারবা। ওকে, এটা হচ্ছে কাজ 4। তো এটা আমি মানে আরেকবার করতে চেয়েছিলাম, তো আমি কমপ্লিট করতে পারি নাই ভিডিওটা, কারণ লোডশেডিং অতিমাত্রায় আমাদের এলাকায়। তো প্রথমে তোমরা কি করবা, এখানে একটা পয়েন্ট নিবা, এখানে একটা পয়েন্ট নিবা, হ্যাঁ, নিয়ে সরলরেখাটা আঁকবা। আঁকার পর এই যে এ বিন্দুর উপর যেন বি বিন্দু এভাবে যে পড়ে, এভাবে যে আমি পড়তে হবে, আমি এভাবে ফেলাইলাম আর কি, তারপর এটাকে ভাঁজ করবা। ভাঁজ করে দেখবা যে এখানে ভাঁজ বরাবর তোমার একটা সরলরেখা ক্রিয়েট হয়েছে, তো তুমি কি করবা স্কেল দিয়ে এই সবটা টেনে দিবা, দিলে এখানে সি এবং ডি বিন্দু ক্রিয়েট হবে। তো বলছে তোমাদের বইয়ে লক্ষ্য করে দেখো যে ভাঁজ বরাবর আমরা যদি একটি দাগটা নিই সেটি সরলরেখা হচ্ছে, এবং একটি স্কেল দিয়ে পরিমাপ করলে দেখতে পারবে যে ভাঁজের যে কোনো বিন্দু থেকে এ ও বি বিন্দুর দূরত্ব সমান। তাহলে যে ভাঁজ হয়েছে না, তো এটাকে এখানে বইয়ে পি ধরছে, তো ভাঁজ থেকে যে কোনো বিন্দু, এটা তো পি ধরছে, এখান থেকে দূরত্বটা কি সেম সেম। আবার এখান থেকে তুমি যদি মাপো, এখান থেকে এই বিন্দু থেকে এর দূরত্ব এবং বির দূরত্ব সেম সেম হবে। তারপরে এখান থেকেও যদি মাপো, মানে একটা বিন্দু থেকে, এই বিন্দু থেকে যদি আমি মাপি, তাহলে এখান থেকে এ পর্যন্ত দূরত্বটা কি সেম সেম হবে, এই কথাটাই বলছে বইয়ের মধ্যে, বুঝতে পেরেছ? তো আমি এখন কাজ নাম্বার 5-এ যাচ্ছি। তো কাজ নাম্বার 5-এও তারা বলেছে যে এবি রেখার বাইরে, মানে পি বিন্দু, এবি রেখার উপরে একটা পি বিন্দু, সেই পি বিন্দুতে একটি লম্ব আঁকতে হবে। তো অনেকটা একই রকম, তো আমরা করি এটা। তো প্রথমে কি করবা যে একটা রেখা নিবা, এরকম রেখার নাম দিবা এ এবং বি, তাহলে যে কোনো একটা বিন্দু ধরি আমি এখানে পি, আমি অনুমান করে মাঝামাঝি অংশেই ধরলাম। ধরার পর বলছে যে এবি রেখাকে এমনভাবে বাজ করো যেন বাজের দুই পাশের অংশ একটি আরেকটার সাথে মিলে যায়। কিন্তু এবার যে, ও আচ্ছা সরি, এটা হচ্ছে 4 নম্বরে আমরা শিখেছি, 3 নম্বরে 4 নম্বরে। এবার বলছে যে পি বিন্দু এর কথা, যে আমরা বাসটা এমনভাবে করবো যেন পি বিন্দুটিও ভাঁজের মাঝে থাকে, তার মানে এই যে পি বিন্দুটা আছে না, এটা যেন ভাঁজের মাঝে থাকে, অর্থাৎ এই বরাবর থাকে, তো এটাকে আমরা মাঝখানে ফেলানোর চেষ্টা করব। খুবই সূক্ষ্মভাবে, এই যে আমি দেখো মাঝখানে ফেলিয়ে একবারে সোজা করলাম, ভাঁজগুলো যেন সোজা সোজা সাপটা হয়,
এই যে ভাঁজ করলাম, এই যে ভাঁজ করলাম, ভাঁজ করার পর এখন এই যে এখানে যে ভাঁজ যে ভাঁজটা হইলো এখানে আমরা কি করব একটা রেখা টেনে দিব। বলা যায় যে একই রকম কাজ, তোমরা একটু বুঝে বুঝে করলে পারবা। তো এটা হইছে সি এবং ডি, সি এবং ডি। তারপর দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে এ বি এবং সি ডির মাঝে কোনগুলো পরিমাপ করে দেখো। নিঃসন্দেহে যেহেতু একটা একটা সরাসরি লম্ব হয়েছে তাহলে সবগুলো কি হবে 90 ডিগ্রি, মানে এক সমকোণ। এটা হবে 90 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি। তো এটা থেকে একটা জিনিস বলা যায় যে বৃত্ত, এটা কিন্তু একটা বৃত্ত হয়ে গেছে। বৃত্তের চারটা কোণের সমষ্টি 360 ডিগ্রি, এখানে আরেকটা 90, এখানে আরেকটা 90, এখানে আরেকটা 90। তাহলে কত হইলো 4 9 36, অর্থাৎ 4 90 360। ঠিক আছে, তো সব কয়টাই কি হয়েছে সমকোণ। এবার আমরা পরেরটা করব। তো কাজ নাম্বার 6 যেটা বলছে, একটা কাগজে এ বি সি কোণ নেই। তো দেখো আমরা কিভাবে কোণটা আঁকতেছি, আমরা অনুমান করে একটা কোণ আঁকবো আর কি। যে ধরো এরকম একটা টান দিলাম, দিয়ে এই বরাবর একটা কোণ বানাইলাম, যেখানে এটার নাম দিলাম এ, তারপর এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। ওকে, এ বি সি, এখানে একটা কোণ ক্রিয়েট হয়েছে। দেখো এ বি সি কোণ, কি কোণ? এ বি সি। ঠিক আছে, এই যে কোণটা দেওয়া আছে এই কোণটার মতো সেম সেম আরেকটা কোণ আমাকে বানাইতে বলছে। আমি কি করব, যেহেতু এই যে সি মানে এখানে এ বি সি এর একটা মানে প্রান্ত বিন্দু বা শেষের একটা পয়েন্ট সেটা হচ্ছে সি, তো এখন এটাকে যদি আমি ই এ বি বরাবর ভাঁজ করি তাহলে এটাকে খুব সূক্ষ্মভাবে মানে এই যে এইভাবে ভাঁজটা করতে হবে, এ বি যে রেখাটা আছে না এটা ভাঁজের মধ্যে থাকবে। তো এটাকে আসলে ভাঁজের মধ্যে ফেলানো খুবই কঠিন বলে বটে, তো মোটামুটি ফেলানোর চেষ্টা করলাম। ঠিক আছে, এখন দেখো, আচ্ছা এই যে ভাঁজ একবারে ভাঁজ বরাবর হয়েছে, কিন্তু এটা দেখো মানে রেখাটা ভাঁজের মধ্যে পড়ছে। তো এই যে সি পয়েন্টটা, এটা যে যেখানে পড়ে, এই যে সি পয়েন্টটা যেখানে পড়বে, এটা আমরা কি করব একটু এই পাশ থেকে একটু দেখে নিব যে এই যে এটা হচ্ছে সি পয়েন্ট। হ্যাঁ, তাহলে এখানতে এদিক দিয়ে একটু বেসেছে ইয়াটা ফোঁটাটা, তো এই যে এখানে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর দেখো আমরা যদি এখন কি করি, এখন এই যে এখানে আমরা টেনে দিব। আচ্ছা, তাহলে এখানে একটা কোণ ক্রিয়েট হয়েছে, এই কোণটা আর এই কোণটা কিন্তু এখন সেম সেম হবে, এ বি, এটা দিলাম ডি বিন্দু। ঠিক আছে, এখন তুমি যদি কাটা কম্পাস দিও মাপো, আমার কাছে কম্পাস আছে, আমরা যদি মাপি একটু যে এই বরাবর মাপি, এখানে যতটুকু আছে এখানে ততটুকু আছে, সেম সেম এখানে যতটুকু আছে এখানেও ততটুকু আছে। দ্যাটস ইট, তো আমরা আজকে 6 পর্যন্তই করব, নেক্সটে আমরা বাকিগুলো করব। বিদ্যুতের কারণে আসলে লং ডিউরেবল ক্লাসগুলো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, আমি যা করছি সবগুলো মোবাইল ফোন দিয়ে, এখানে আরেকটা ফোন আছে আমার, দুইটা ফোন দিয়ে আমি কাজগুলো চালাচ্ছি আর কি। ঠিক আছে।